এই দীর্ঘ সময়ের যাত্রায় আমরা কিন্তু ইতোমধ্যেই এইচটিএমএল এর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের শুধুমাত্র টেবিল, ফর্ম এবং ছোটখাটো আর দুই একটা এইচটিএমএল ট্যাগ শিখলেই হবে। তো আজকে আমরা শিখব টেবিল। তো টেবিল শুরু করার আগে আমি টেবিলের রো, কলাম এই বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই একটু, যদিও আপনারা অনেকেই খুব ভালোভাবে হয়তো জানেন। এর জন্য আপনি এখানে সার্চে এসে লিখবেন পেইন্ট। তো মাইক্রোসফট যে উইন্ডোজের সাথে একটা পেইন্ট আপনাদের জন্য দিয়ে দিয়েছে। এখানে এসে আমি একটা এই রেক্টেঙ্গেল নিচ্ছি, তো এখান থেকে একটু চিকন বর্ডার দিয়ে নেই। ওকে, তো এটা একটা টেবিল। আমরা এখন এখান থেকে একটা লাইন টুল নেই। তো এই টেবিলের মধ্যে এইগুলো হচ্ছে আমাদের রো, অর্থাৎ এই যে আড়াআড়ি যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে রো। তো একটা টেবিলে কতগুলো রো থাকবে আসলে নির্দিষ্ট করে তো বলা যায় না, প্রয়োজন অনুসারে এক এক টেবিলে কম বেশি সব রকমই রো কলাম থাকতে পারে। তো আড়াআড়ি এরকম যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে রো, আর এইভাবে লম্বালম্বি কিছু দাগ দেখা যায় টেবিলের মধ্যে এগুলোকে বলা হচ্ছে কলাম। তো এক্ষেত্রে আমরা কতগুলো কলাম নিচ্ছি একটু লক্ষ্য করেন, এদিকে কলামের সংখ্যা 1, 2, 3, 4 এবং রোয়ের সংখ্যা 1, 2, 3, 4, 5। তো এখন আমরা তো এখানে এটা পেইন্টে আঁকালাম, তো এখন এটাকে আমরা কিভাবে কোডের মাধ্যমে লিখতে পারি। কোডের মাধ্যমে লিখার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে একটা ট্যাগ নিতে হবে টেবিল নামে। তো টেবিলের মধ্যে আমি বলেছি যে আমরা এই যে আড়াআড়ি যে ঘরগুলো দেখতে পাচ্ছিলাম সেগুলোর নাম হচ্ছে রো। তো এখানে রো এর সংখ্যা হচ্ছে 5টি। তো এখন আমরা যেটা করব যে এখানে টিআর একটা টেবিলের মধ্যকার একটা ট্যাগ, টেবিল রো এটা শর্ট ফর্ম। তো এখানে আমাদের টেবিল রো নিতে হবে এবং রো এর মধ্যে প্রত্যেক রোতে আসলে কতগুলো কলাম রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে। তো এখন আমাদের এখানে কলামের সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4। তো এখন আমরা এখানে টিআর মানে টেবিল রো এর মধ্যে টেবিলের কিছু ডাটা দিব। তো টেবিল ডাটা হচ্ছে টিডি নামে একটা ট্যাগের মাধ্যমে লেখা হয়। তো এই টিডি মূলত কলাম হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে আমাদের যেহেতু 4টা কলাম রয়েছে, সুতরাং আমরা তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি 4টা। তাহলে এখানে কলামের সংখ্যা পেয়ে গেলাম 1, 2, 3, 4। এখন এখানে আমি কিছু ডাটা দিব, সেগুলো হচ্ছে 1 এভাবে লিখি, এখানে দিলাম 2, তারপরে দিলাম হচ্ছে 3, এখানে দিলাম 4। তো এরকম আমাদের কতগুলো রো থাকবে এই বরাবর আমরা দেখতে পাচ্ছি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো এই 5টা আমরা এখন কপি করে নিব রো হিসেবে। তো আমরা পুরো টি আর এটাকে সিলেক্ট করব, তারপরে অল্টা শিফট চেপে আমাদের যে এই রয়েছে কিবোর্ড রয়েছে তার ডাউন অ্যারো কিটা চাপ দিলাম, তাহলে হলো 2, 3, 4, 5। তো আমাদের কিন্তু এখানে 5টা রো ক্রিয়েট করা হয়ে গেছে। এটাকে আমরা সেভ করব এবং আমাদের যে ব্রাউজার রয়েছে সেখানে এসে দেখব যে আসলে আউটপুটটা কেমন আসলো। কিন্তু এখানে কিন্তু টেবিলের কোনো দাগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা টেবিলের যে ফরমেশন অনুসারে আমরা লিখেছি সেভাবেই কিন্তু আসছে। তো এখন যেটা করব যে এখানে টেবিলের মতো এই দাগগুলো যেন তৈরি হয় সেজন্য আমরা এই টেবিলের যে ট্যাগ রয়েছে তার মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখব যার নাম হচ্ছে বর্ডার। তো বর্ডার ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে দিলাম 1। লিখে এখন যদি সেভ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ঘর তৈরি হয়ে গিয়েছে এখানে। তো এরকম টেবিল আমরা ক্রিয়েট করার পরে অনেক সময় আমরা অনেক লক্ষ্য করি যে টেবিলের কিছু জিনিস হয়তো কম থাকে, যেমন আমরা আবার একটু টেবিলটা নতুন করে আঁকাই। তো এক্ষেত্রে হয়তো আমরা এখানে একটা রো নিব। আচ্ছা, আমি এটা আবার নতুন করে যেহেতু আঁকাবো নতুন করে একটা এরিয়া নিয়ে নিচ্ছি, এর মধ্যে লাইন নিব একটা। তো প্রথম যে এরিয়াটা নিচ্ছি এখানে একটু বড় করে নিলাম, তারপরের গুলো একটু ছোট ছোট করে নিচ্ছি। তো এখানে দেখেন আমরা হচ্ছে একই রকম ভাবে এখানে রোগুলো ক্রিয়েট করলাম। তো এখন
প্রথমত আমরা যেটা করব এখান থেকে কলামও আমরা একটু এটা শুধু প্রথম যে ঘর এটাতে একটু বড় রাখব এবং তার পরবর্তী ঘরগুলোতে আমরা রো এর সংখ্যা কলামের সংখ্যা এগুলো একটু ডিফারেন্ট করে দিচ্ছি তো এখানে এখন লক্ষ্য করুন আমরা এরকম একটা টেবিল ক্রিয়েট করছি আচ্ছা এখানে কলামের সংখ্যা আমরা একটু বাড়িয়ে ফেলেছি আচ্ছা যাই হোক এখানে কলাম এইভাবে দিই আমরা একেবারে উপর থেকে দিই ঠিক আছে আমরা এখানে কলাম রো এগুলো দিচ্ছি এবং এখানে হচ্ছে আরেকটা রো রেখে দিলাম তো এখন এই টেবিলটা তৈরি করতে গেলে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন যে এটা দুই কলামের সমান জায়গা নিয়েছে এখানে আমরা কলামটা একদিকে লাগাই দিই তো এখানে যেটা হচ্ছে যে এইদিকে এই কলামটা এবং এই কলামটা সে নিয়েছে আবার একই সাথে এই রো এবং এই রো এই দুইটাকে সে নিয়ে নিয়েছে তো এই ধরনের টেবিল অনেক ক্ষেত্রে তৈরি করা লাগতে পারে তো এটার জন্য আমরা ছোট্ট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং তার মাধ্যমে দুইটা কলাম বা দুইটা রোকে মার্জ করে ফেলতে পারব তো প্রথমত আমরা দেখব যে এই কলাম এবং তার পরের যে কলাম রয়েছে এই দুইটাকে আমরা কিভাবে মার্জ করতে পারি তো আমরা যেহেতু প্রথম লাইনে এটা করছি একেবারে প্রথম যে দুইটা কলাম এই দুইটা কলামের ক্ষেত্রে আমরা কাজটা করব তো সেজন্য আমরা প্রথম রো এর প্রথম কলামের যে ডাটা সেখানে এসে লিখব কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট এবং তার মধ্যে আমরা কয়টা কলামকে মার্জ করতে চাচ্ছি এখানে এই প্রথম দুইটাকে তো এখানে আমি এটা লিখে দিলাম 2 তো এখানে যদি 2 লিখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের টেবিলটা আর আগের মতো নেই এখানে একটা এক্সট্রা অংশ চলে এসেছে এর কারণটা কি যদি একটু লক্ষ্য করেন যে এখানে আমরা দুইটা কলামের সমপরিমাণ জায়গা নিয়েছি এবং তার পরবর্তীতে আরো তিনটি রয়েছে তো সেক্ষেত্রে এটার মোট কলামের সংখ্যা হচ্ছে 5টি কিন্তু আমাদের মূল টেবিলে কিন্তু কলামের সংখ্যা হচ্ছে 4টি তাহলে এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি আমরা এখানে সংখ্যা একটা কমাই দিব তাহলে এখানে হচ্ছে দুইটা আর পরবর্তীতে আছে দুইটা মোট হচ্ছে 4টা তো এখন যদি আমরা এখন সেভ করে দেই তাহলে দেখতে পাচ্ছি টেবিলটা কিন্তু তার ফরমেশনটা ঠিক রেখেছে তো ঠিক একইভাবে আমরা কিন্তু এই উপর নিচে দুইটা রোকেও একসাথে মার্জ করে ফেলতে পারি তো রোকে মার্জ করতে গেলে আমাদের আসলে রো স্প্যান নামে আরো একটি ট্যাগ রয়েছে যেটা আমরা এখন অ্যাট্রিবিউট রয়েছে অ্যাট্রিবিউটটা এখানে লিখব আর ও w স্প্যান রো স্প্যান তো এখানে দুইটা আমরা লিখলাম তো এখানে লিখে সেভ করার পরে এখানে একইভাবে কিন্তু আবার টেবিলটা ভেঙে যাচ্ছে এর কারণটা কি যে আমরা এখানে দুইটা রোকে মার্জ করেছি তাহলে এখানে দুইটা রো এর জায়গা নিচ্ছে শুধুমাত্র এই একটা ডাটাতে তাহলে আমাদের এখানে রো এর সংখ্যা একটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে তো এর জন্য আমরা পরবর্তী কলা রো এর থেকে একটা ঘর নিয়ে নিয়েছি তো এজন্য কি করব যে রোতে আমরা এটা স্প্যান করেছি ঠিক তার পরের রো এটা দেখতে পাচ্ছেন এটা এক নাম্বার রো এটা হচ্ছে দুই নাম্বার রো তো এই দুই নাম্বার রো এর প্রথম যে ডাটাটা এটাকে আমরা কেটে দিচ্ছি দিয়ে এখন সেভ করলে দেখতে পাচ্ছি যে আমাদের ঘরটা কিন্তু ঠিকঠাক সুন্দরভাবে চলে এসেছে তো এইভাবে আমরা চাইলে দুইটা বা তিনটা যেটাই করি না কেন যেমন আমরা এখন এই জায়গায় যদি 3 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের টেবিল আবার ভেঙে যাবে তো এটাকে ফিক্স করতে চাইলে তাহলে আমাদের কি করতে হবে ঠিক পরের রো এর একটা ডাটা এখান থেকে কেটে দিতে হবে তাহলে আবার এটা ঠিক হয়ে যাবে এখানে আমরা একই রো থেকে কেটে ফেলেছি যার কারণে আমাদের টেবিলটা কিন্তু ভেঙে গিয়েছে তো আমরা যেটা করব যে আমরা পরের রো থেকে কাটব এটা অর্থাৎ আমরা তিনটা রোকে মার্জ করছি এই একটা রো এখান থেকে একটা রো নিচ্ছি এবং এখান থেকে একটা রো তিনটা রো নিলে রো স্প্যান এখন টেবিলটা দেখি ঠিক আছে কিনা ওকে টেবিল ঠিক আছে তার মানে আমরা আবার যদি আরো একটা বৃদ্ধি করি এখানে 4 তাহলে আমাদের ঠিক তার পরের রো থেকে আরো একটা ডাটা এভাবে কেটে দিতে হবে তাহলে এখানে আমাদের কিন্তু জায়গা ঠিকঠাক ভাবে চলে আসবে তার মানে আমরা চাইলে পুরো এই কলামটাকে একটা ইশের মধ্যে মার্জ করে নিয়ে আসতে পারি তো এখানে দেখেন এখানে 1 শুধুমাত্র এই পুরো একটা জায়গা জুড়ে রয়েছে তো এইভাবে আপনারা রো স্প্যান এবং কল স্প্যান বিভিন্ন ভাবে ট্রাই করবেন এবং আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন পরবর্তীতে আমরা ফর্ম এবং অন্যান্য আরো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ